বামনবাড়িয়া নবীনগরে করে দিলাম আট বেডরুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি করতে আজকের রিভিউটি আপনারা চাইলে দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা টোটালি হোয়াইট কালার সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা এখানে সাইড ওয়ালের ডিজাইটি দেওয়া আছে সাইড ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দেখছেন এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছে আর এখানে যে ওয়ালগুলো দেখতেছে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে প্রত্যেকটি ফিলার আমরা বাইরে বের করে দিয়ে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এখানে আমাদের ফ্রন্ট সাইড থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে যদি বিল্ডিংটা আপনার ফ্রন্ট থেকে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন একেবারে রাজকীয় স্টাইলের অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কষ্টের টাকায় অনেক সুন্দর একটি ডিজাইন করতে সো সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে লিংসার আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন দশমে আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের ব্যালকনির দুটি ফিলার দেওয়া আছে এখানে দুটি ফিলার দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে একটি স্লাইডিং গ্লাস দেওয়া স্লাইডিং ডোরের উপর অংশ আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দশ এখানে যে ফোর্সের ডিজাইনটি আপনি দেখতেছেন ফোর সে অনেক সুন্দর একটি রাজুকি স্টাইলে ফোর ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে বিতর অনেক অনেক সুন্দরভাবে আমরা স্পট লাইট রেখেছি আর এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে দুই চালা ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমাদের যে মেন গেটের ডিজাইনটি মেন গেটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আমাদের যে বিল্ডিংটির ডিজাইনটি আছে বিল্ডিংটির ডিজাইনের সাথে সমন্বয় করে এই মেন গেটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দুটি ফিলার দেওয়া আছে এখানে দুটি ফিলার দেওয়া আছে এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট দিই খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা টোটাল ল্যান্ডস্কিপটা দেখি তাহলে আমাদের বিল্ডিংটি টোটাল ল্যান্ডস্কেপটা হল এটা দর্শক বন্ধুরা আমাদের যে সাইড ওয়ালের ডিজাইনগুলো দেওয়া আছে এখানে অনেক সুন্দর আমরা গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দর ব্যালকনির ডিজাইনটি আমরা সাজিয়েছি আর এখানে ওয়াল আমরা যে রুপটালিগুলো ব্যবহার করছি রুপটালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর স্বের উপর আমাদের শিরু রুমের সাথে এখানে আমরা একটি রুম অ্যাড করেছি রুমের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজে দিয়েছি আর আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি স্বাদগুলো আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক আমাদের বিল্ডিংটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমরা এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা এই অ্যাঙ্গেল থেকে রুপটপে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটা আমরা টোটাল ল্যান্ডস্কেপ সহ টোটাল ড্রয়িং ডিজাইনটা আমরা করি দিই দর্শক বন্ধু হয়তো অনেকেই বলেন যেভাবে অফিসে আসলে অনেকে বলেন যে আপনার ডিজাইন ফি একটু বেশি ভাই আমরা একটি বিল্ডিংয়ে টোটাল ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি আর্কিটকচারাল ডিজাইন টোটাল মেটেরিয়াল স্টেমের সেকশন এলিভেশন সব টোটাল ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি তো আপনি একটি বিল্ডিং করার আগে অবশ্যই আপনি একটি প্ল্যান করে আপনি বাড়ি করুন কেননা না হলে আপনি এই বিল্ডিংটি কোনো দিন আপনি সেমভাবে করতে পারবেন অনেকে ডিজাইন ছাড়া আপনি কাজগুলো শুরু করে দেন বা ডিজাইন করতে হবে কয় টাকা লাগে আপনি বিল্ডিংটি যদি একটু বুল করে ফেলে তাহলে বিল্ডিংটা টোটাল বিল্ডিংটি নষ্ট হয়ে যাবে তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ডোর রেখেছি আমরা ডোরের ডিজাইনটি অভিষাবটা ভালো করে দেখে নিন তো চলুন আমরা আর্কিটেকচার আপনারি দেখে আসি আর্কিটেকচার আপনার দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ধরেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাতচল্লিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট বিল্ডিংতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি সেট ডিজাইন এদিকে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে অনেক বড় একটি লিভিং রুম লিভিং রুম আপনি দেওয়া আছে দশ ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বিশ ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিট দশ বন্ধু এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি এখানে এখানে একটি ব্যালকনি ডিজাইন করা আছে আর এখানে দেওয়া আছে একটি টয়লেট টয়লেটের মাপে দেওয়া সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি হাই কমিটি রেখেছি এখানে একটি রেখেছি রেখেছে অবশ্যই অভিশাপটা ভালো করে দেখে দশম দশ এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপিয়ে দেওয়া আছে দশ ফিট বাই এগারো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লেটে মাপে দেওয়া আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এখান দেওয়া আছে আরেকটি বেডরুম বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিট দশম সমুদ্রে এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া বেডরুম দেওয়া আছে এই বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছে আমরা টয়লেটে মাপিয়ে দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপে দেওয়া আছে পাঁচ ফিট বাই চার ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট আমাদের ফার্স্ট ফ্লোর ডিজাইনটা আমরা সেমভাবে সাজিয়েছি আমাদের যে যদিও বাড়িটা ডুপ্লেক্স হয় তো ওনারা চাইতেছে ওনার দুই বাই দুই তলা ব্যবহার করবে তবে বিল্ডিংটি আউটলুক ডিজাইনটি যেহেতু ডুপ্লেক্সের মধ্যে দেখা যেত আমাদের ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে সাজিয়েছি এবং সেকেন্ড ফ্লোরে আমাদের শের রুমের পাশাপাশি এখানে একটি মাস্টার বেডরুম রেখেছে যেহেতু সাজে এসে বসে আড্ডা দিতে পারে এবং এখানে বসে সময় কাটাইতে পারে তো এখানে বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিটের সাথে একটি অ্যাটাচ রেখেছি আমরা টলেটে মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই চার ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পেরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে চেষ্টা করবো আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনে আমার সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ